আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের শামসাদ জামিল, জীববিজ্ঞান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি যে প্রশ্নটির উত্তর আলোচনা করতে চাচ্ছি তা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং দশম অধ্যায়ে আলোচিত হয়েছে। এটি একটি ঘ প্রশ্নের উত্তর, এটি উচ্চতর চিন্তন দক্ষতার একটি অংশ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে স্নায়ুকোষ, স্নায়ুকলা, স্নায়ুতন্ত্র এর কাজ, গুরুত্ব, প্রয়োজনীয়তা। আমরা একটি উত্তর দিয়ে আমরা তিনটি বিষয়ের যে কোনোটি প্রশ্নের উত্তর দিতে পারবো। একটি হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ুকলা এবং স্নায়ুতন্ত্র, এই তিনটির উত্তর কিন্তু একই হবে। আর সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে এক ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে, যে কৌশলে আমরা 13টি পয়েন্ট অনায়াসে বলতে পারবো বা লিখতে পারবো পরীক্ষার খাতায়। এর জন্য যে কৌশলটি আমি অবলম্বন করেছি সেটা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এটি মনে রাখার জন্য স্নায়ুকোষ, স্নায়ুকলা, স্নায়ুতন্ত্র তিনটির যে কোনো একটির কাজ, গুরুত্ব, প্রয়োজনীয়তা বোঝানো হবে এই উত্তর দিয়ে। প্রথমত, পরি উদ্দিগ্রহ, সেই অনু কানি প্রদা, অংতন্ত্র সমসা, প্রাণী পরি সুষম বজায়, শ্রীবাবু চেচি, আবেগ ইচ্ছা লজ্জা ভয় ঐপেকানি। মনে রাখার কৌশলটি হচ্ছে পরি উদ্দিগ্রহ, সেই অনু কানি প্রদা, অংতন্ত্র সমসা, প্রাণী পরি সুষম বজায়, শ্রীবাবু চেয়েছি, আবেগ ইচ্ছা লজ্জা ভয় ঐপেকানি। তো আমি পৃথকভাবে প্রত্যেকটি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক পরি উদ্দিগ্রহ, এর অর্থ এর এটি একটি শর্ট টেকনিক, এটি এটি থেকে পাওয়া যায় যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, সেই অনু কানি প্রদা, সেই অনুযায়ী কাজের নির্দেশনা প্রদান, অঙ্গতন্ত্রের মাঝে সমন্বয় সাধন, প্রাণী পরি সুষম বজায়, প্রাণীর সাথে পরিবেশের সুসম্পর্ক বজায়, স্মৃতিতে স্মৃতি ধারণ, বাতে বাকশক্তি, বুতে বুদ্ধিমত্তা, চেতে চেতনাবোধ, চিতে চিন্তাশক্তি, আবেগতে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ, ইচ্ছাতে ইচ্ছাশক্তি, লজ্জা ভয় ভীতির লজ্জা ভয় এর পূর্ণ রূপ হচ্ছে লজ্জা ভয় ভীতির বহিঃপ্রকাশ, ঐপেকানি এর পূর্ণ অর্থ হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ। তো প্রথমেই আসা যাক যে পরি উদ্দিগ্রহ অর্থাৎ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, আমাদের দেহের যে ভূমিকাটা হবে এইরকম যে আমাদের দেহ বহু জটিল কর্মকাণ্ডের এক বিশাল ক্ষেত্র, আর সেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে কোষ বা যে কলা বা যে তন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো, আমি একটা ধরে উত্তর দেব, সেটা হচ্ছে স্নায়ুকোষ। তাহলে আমাদের দেহ এক বহু জটিল কর্মকাণ্ডের বিশাল এক ক্ষেত্র, সেই দেহের যে বিশাল কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নিবিড়ভাবে জড়িত স্নায়ুকোষ। স্নায়ুকোষের গুরুত্ব অপরিসীম। নিচে স্নায়ুকোষের গুরুত্বের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোকপাত করা হলো। প্রথমে আসা যাক পরি উদ্দিগ্রহ, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ। আমাদের দেহে অসংখ্য স্নায়ুকোষ রয়েছে, এই স্নায়ুকোষগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে, যার ফলে মস্তিষ্ক একটি সুচিন্তিত পরামর্শ দিতে পারে। যার ফলে আমরা যদি স্নায়ুকোষ না থাকতো তবে এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছাতে পারত না। এর পরের পয়েন্ট হলো সেই অনু কানি প্রদা, সেই অনুযায়ী কাজের নির্দেশনা প্রদান। মস্তিষ্ক যে উদ্দীপনা গ্রহণ করে তার পরিপ্রেক্ষিতে মস্তিষ্ক কাজের নির্দেশনা পাঠায় মোটর স্নায়ুর মাধ্যমে। এই মোটর স্নায়ুর মাধ্যমে কোনো অঙ্গে, যেমন হাত পা বা দেহের যে কোনো অঙ্গে সাড়া প্রদান করতে পারে, আর সেই কাজটি সম্ভব হয় স্নায়ুকোষের মাধ্যমে। যদি স্নায়ুকোষ না থাকতো
তবে মস্তিষ্ক কাজের নির্দেশনা প্রেরণ করতে পারত না, ফলে আমাদের দেহের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হতো না। এরপরে হচ্ছে অঙ্গতন্ত্রের অঙ্গতন্ত্র সমস্যা, অঙ্গতন্ত্রের মাঝে সমন্বয় সাধন। অঙ্গতন্ত্রের মাঝে সমন্বয়, অঙ্গ এবং তন্ত্র সুসমন্বয়ের মাধ্যমে আমাদের দেহের যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়, যার সাথে স্নায়ুকোষ নিবিড়ভাবে বা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরের যে চার নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রাণী পরি সুষম বজায়, প্রাণীর সাথে পরিবেশের সুসম্পর্ক বজায়। এটি আসলে এক ধরনের অভিযোজন, অভিযোজনের কারণে এই তা সম্ভব। আর অভিযোজনগত বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে আমরা পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হই। আর এই অভিযোজনিক বৈশিষ্ট্য অর্জনেও স্নায়ুকোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি স্মৃতি, স্মৃতি। স্মৃতিতে হচ্ছে স্মৃতিধারণ। স্মৃতিধারণ আমরা যে কোনো বিষয়বস্তুকে মস্তিষ্কে অনেক আমরা ধারণ করতে সক্ষম হই। তা আর মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ দ্বারা গঠিত, আর মস্তিষ্ক আমাদের অনেক কিছু মনে রাখতে সাহায্য করে, তাই স্মৃতিধারণে স্নায়ুকোষের ভূমিকা অপরিসীম। এরপর বাকশক্তি, আমরা যে কথা বলতে পারি তার জন্য যে আমাদের বাকশক্তি, এই বাকশক্তির জন্য স্নায়ুকোষ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর বুদ্ধিমত্তা, আমরা জানি যে আমাদের বয়োবৃদ্ধির সাথে সাথে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, আর এই বুদ্ধিমত্তা বিকাশে স্নায়ুকোষের ভূমিকা অপরিসীম। এরপর চেতনাবোধ, আমাদের যে চেতনাবোধ, আমাদের যে সচেতনতা বা চেতনাবোধ, এই চেতনাবোধ সৃষ্টির পেছনেও স্নায়ুকোষের ভূমিকা রয়েছে। এরপর চিন্তা শক্তি, আমরা কোনো কিছু চিন্তা করে যে কোনো কাজ করতে সক্ষম হই, আর তার পেছনেও দায়ী হচ্ছে স্নায়ুকোষ। আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ, আমাদের হাসি কান্না আনন্দ বেদনা ঘৃণা ক্ষোভ ইত্যাদি যে আবেগ অনুভূতি আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি, তার জন্য স্নায়ুকোষ নিবিড়ভাবে সম্পর্কিত। এরপর আসে ইচ্ছাশক্তি, আমাদের যে ইচ্ছাশক্তি, এই ইচ্ছাশক্তি স্নায়ুকোষ দ্বারা পরিচালিত হয়, আর স্নায়ুকোষ না থাকলে আমাদের ইচ্ছাশক্তিগুলো আমরা প্রকাশ করতে পারতাম না। এরপর লজ্জা ভয়, লজ্জা ও ভয়ভীতির বহিঃপ্রকাশ, লজ্জা ভয় ভীতি ইত্যাদি বহিঃপ্রকাশেও স্নায়ুকোষের ভূমিকা যথেষ্ট। এরপর পরের পয়েন্ট, ১৩ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ঐপেকানি। ঐপেকানি ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ। আমরা হাত পা চালনা করি, চালনা করার জন্য যে আমরা নিয়ন্ত্রিতভাবে হাত পা চালনা করতে পারি স্নায়ুকোষের কারণে, আর স্নায়ুকোষ না থাকলে আমাদের এই ঐচ্ছিক পেশির কাজগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না। পরিশেষে উপরোক্ত আলোচনা থেকে কথা নিঃসন্দেহে বলা যায় যে স্নায়ুকোষ আমাদের অস্তিত্বের সাথে নিবিড়ভাবে জড়িত। যদি স্নায়ুকোষ আমাদের দেহে না থাকতো, তবে আমরা একটি জড় বস্তুতে পরিণত হতাম। আজকের আলোচনা থেকে, এই ঘ প্রশ্নের উত্তর থেকে, তোমরা পরীক্ষায় আরও ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সবার মঙ্গলময় সুস্বাস্থ্য এবং সাফল্যময় জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।